पंचायत निर्वाचन एमन एक समय भोट होच्छे जखन गत दु बछरेरो बेशी समय काले पश्चिमबंगे एकदिके खून सन्त्रास नारी निर्यातन अन्यदिके सीमाहीन दुर्नीति आमरा चोखेर सामने देखेछि। एकटा 150 কেজি ओजनेर मोटा मंत्री छिलो, नाम तार पार्थ चट्टोपाध्याय, তার বান্ধবী অর্পিতার বাড়ি খুলে 51 কোটি টাকা দুদিনে তদন্তকারী সংস্থা উদ্ধার করেছে। আপনি বলুন, গোটা পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট স্ক্যাম গোটা দেশের কাছে লজ্জা। গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের লোকেরা দোকান খুলে চাকরি বেচেছে মেধা যুক্ত বেকারদেরকে বঞ্চিত করে, চাকরি সব লুট হয়েছে, তৃণমূলের লোকেরা বেচে দিয়েছে চাকরি। পাশেই মেখলিগঞ্জ জলপাইগুড়ির পাশে সেখানে আরেক বিখ্যাত মন্ত্রী ছিলেন, তার নাম পরেশ অধিকারী। তার সুকন্যার কীর্তি আপনারা দেখেছেন যে কিভাবে সেই মন্ত্রী সমস্ত ওয়েটিং লিস্টকে বাদ দিয়ে তার কন্যাকে অবৈধভাবে চাকরি দিয়েছে। পশ্চিম বাংলায় গত 12 বছরে পশ্চিম বাংলায় কর্মসংস্থান শূন্যতে নেমে গেছে, প্রায় 2 কোটি বেকার পশ্চিম বাংলায়, 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা পশ্চিম বাংলায়, 45 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিম বাংলায়। আর পুলিশের কাজ কি? পুলিশের কাজ তোলা তোলো। আপনারা এখানে বালি চুরি হচ্ছে পাচার হচ্ছে হ্যাঁ কি না বলুন, পাথর পাচার হচ্ছে হ্যাঁ কি না বলুন, গাছগুলো জঙ্গল থেকে কেটে তৃণমূলের লোকেরা সাফ করে দিচ্ছে, আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। অনেকদিন বন্ধ হয়ে গেছিল, বড় বড় কন্টেনারে করে তার ভিতরে গরু ঢুকিয়ে এখন গরু পাচারও শুরু করেছে এখানে পুলিশ এবং ভাইপোর লোকেরা। মাঝখানে চেষ্টা করেছিল আমি মাননীয় আসামের মুখ্যমন্ত্রী নিয়ে যাচ্ছে না, কন্টেনারের ভিতরে নিয়ে যাচ্ছে। লোড হচ্ছে কোথায়? লোড হচ্ছে ইসলামপুরে, লোড হচ্ছে ডালখোলাতে, লোড হচ্ছে কিষানগঞ্জে, তারপরে এদিক দিয়ে চলে যাচ্ছে উত্তর পূর্ব ভারতে। আমরা ব্যবস্থা নিচ্ছি এই চোরেদের বিরুদ্ধে, আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা যা করার তা করব, নিশ্চিন্ত থাকুন। এবং ভারতীয় জনতা পার্টি নো সেটিং অপোজিশন, এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একদিকে রাস্তায় আন্দোলন, অন্যদিকে বিচার ব্যবস্থা জুডিশিয়ারির কাছে পৌঁছানো, অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সক্রিয় হওয়ার মধ্য দিয়ে পশ্চিমবাংলায় আজকে চোরেদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই হচ্ছে।